আমার নাম হচ্ছে মোহাম্মদ রাশিদুল ইসলাম রানা। আমি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট থেকে এসেছি। আমি হচ্ছে থ্রিলার যখন ফার্স্ট বাংলাদেশে ঢুকছে 2020-এর ডিসেম্বরে, আমি জানুয়ারির ফার্স্ট উইকেই আমার বাইক পারচেস করেছি। হ্যাঁ, আমি জাস্ট গত সপ্তাহে আমি টিটি করে আসলাম টেকনাফ টু তেঁতুলিয়া। এর দুই মাস আগে আমি ক্রস কান্ট্রি করে এসেছি টেকনাফ টু তেঁতুলিয়া তামাবিল টু ভুমরা। বাংলাদেশকে এক চাকারে ভ্রমণ করে এসেছি। আমি থ্রিলার দিয়ে অলরেডি 60+ জেলা কভার করেছি বাংলাদেশের। হিরো আসলে আমার প্রথম থেকে আমার পাশে ছিল। আমি যখন ক্রস কান্ট্রি করেছি, আমি ক্রস কান্ট্রির মাঝখান দিয়ে যখন আমার চিরং হয়ে যাওয়া লেগেছে, আমার ইন্টারমিডিয়েট টাইম ওরা আমাকে সার্ভিস করে দিয়েছে ফ্রিতে। তো হিরো আমার সবসময় পাশে ছিল, এখনও আছে, আমার এটা বেশ ভালো লাগছে। প্রিভিয়াসলি আমি একটা ভিন্ন ব্র্যান্ডের বাইক ইউজ করতাম মার্কেটে, এখনও এটা বেশ ভালোই অ্যাভেলেবেল আছে। তো ওইটার আমার যে পারফরমেন্সটা ভালো লাগেনি, অ্যাক্সেলারেশন ভালো লাগেনি, যার দরুন আমি থ্রিলার নতুন ভার্সন আসার সাথে সাথেই থ্রিলারে শিফট করি। তো থ্রিলারের অ্যাক্সেলারেশন আমার খুবই ভালো লেগেছে, কোনো ভাইব্রেশন নেই, একটু চেন নয়েজ আছে। এটা হচ্ছে যে আপনার বড়ো সাইজের চেন ব্যবহার করার কারণে একটু চেন নয়েজ হয়, কিন্তু ওভারঅল থ্রিলারের অ্যাক্সেলারেশন, ব্রেকিং, ABS রেসপন্স, সেন্সর রেসপন্স সব কিছুই আমার বেটার লেগেছে অন্য যে কোনো বাইকের তুলনায়। আমি এই পর্যন্ত 5টি বাইক ব্যবহার করেছি, থ্রিলার আমার 5 নম্বর বাইক। সো আমি অন্য যে কোনো বাইকের তুলনায় থ্রিলারের পারফরমেন্স অনেক ভালো পেয়েছি। সবচেয়ে বেশি ভালো লেগেছে হচ্ছে এর অ্যাক্সেলারেশন, যেটা 4.7 সেকেন্ডে 0-60 কিলোমিটার/আওয়ার স্পিড তুলতে পারে। আর হচ্ছে যে এক্সেন্স টেকনোলজির কারণে আপনার বাইকটা যদি কোনো কারণে কখনো পড়ে যায়, সাথে সাথে এটা স্টার্ট অফ হয়ে যাবে, এবং এতে করে কী হবে, বড় দুর্ঘটনা থেকে আপনি বেঁচে যাবেন। আর আরেকটা ফিচার হচ্ছে অটো চোক। আপনি যখন সকালবেলা বাইকটা স্টার্ট করবেন, বাইকটা অটোমেটিক চোক হবে, আপনাকে বাইক গরম করার জন্য পিক আপ দেওয়া লাগবে না। এই আসলে এই সেন্সরের যে বিষয়গুলো, অর্থাৎ 10টা সেন্সর, 4টা অ্যাকচুয়েটর আছে, আসলে বেশ ভালো পারফর্ম করে থ্রিলারে। আমি যখন প্রথম গ্র্যাব রেল এসেছিল পাইপ হ্যান্ডেল বারের, ওটাও কিন্তু আমি পারচেস করেছিলাম, ওইটাই চেঞ্জ করে আজকে নতুন গ্র্যাব রেল লাগিয়ে নিলাম।